হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড ক্লাসটি করাচ্ছি তো এর আগে দিন আমি একটা ক্লাস করিয়ে দিয়েছি যেটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই ক্লাসটি করে নিও যারা যারা ক্লাসটি করনি ঠিক আছে তো আজকে কতগুলো ইম্পর্টেন্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একদম বাছাই করে কমন যোগ্যগুলো পড়তে হবে ঠিক আছে অনেক ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সবগুলো পড়ার দরকার নেই কিন্তু বাছাই করে ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে পড়তে হবে আর সেই আজকে কয়েকটি আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে তো তোমরা অবশ্যই আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশের আইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা ইজিলি পেয়ে যাও তো চলো আজকে তাহলে ক্লাসটি শুরু করছি তো জানুয়ারি থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি দেব। ঠিক আছে টোটাল ছ মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আজকের ক্লাসটি শুরু করি আর প্রথম কোশ্চেন দেখি কি বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক বর্ষ সেরা কৃত্তির জন্য স্যার গারফিল্ড সোভার্স ট্রফি ক্রিকেটার হলেন কে নিচের কে স্টিভ স্মিথ ইয়ন মর্গান ডেভিড ওয়ার্নার না বেন স্টোকস তো স্যার গার্ফিল্ড সোভার্স ট্রফি জিতেছেন হচ্ছে বেন স্টকস অপশন ডি হচ্ছে অ্যান্সার ঠিক আছে বেন স্টকস অপশন ডি অ্যান্সার ওকে বিজ্ঞানের জনপ্রিয় করণের জন্য কাকে দু হাজার কুড়ি সালের ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করা হল আর রামানুজম জি ভেঙ্কট রমন ডি বালা সুব্রমণিয়াম জয়ন্ত ভি নার্লিকর কাকে দেওয়া হয়েছে দু সালের ইন্দিরা গান্ধী পুরস্কার তো এটার হচ্ছে অপশন এ আর রামানুজম একে দু হাজার কুড়ি সালের ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করা হয়েছে নেক্সট নিম্নলিখিত কোন ছবিটি দু সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস নাটক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছে সেরা অভিনেতার পুরস্কার রিকি গার্ভায়েস জোয়াকিন ফিনিক্স লিওনার্দো ডিক্রোপিও না টেরন এগারটন তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি জোয়াক ফিনিক্স ঠিক আছে ইনি জোকার সিনেমার জন্য হচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেয়েছেন ঠিক আছে সেরা অভিনেতার জোয়াক ফিনিক্স নেক্সট দেখো নিম্নলিখিত কে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে চিফ অফ ডিফেন্স স্টাফ করমবীর সিং বিপিন রাওয়াত রমেশ কুমার সিংহ না মনোজ মুকুল নারভানে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি বিপিন রাওয়াতকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে ঠিক আছে বিপিন রাওয়াত নেক্সট কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না অরুণাচল প্রদেশ মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তর প্রদেশ নেক্সট কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভা জাভেদেকার ভারতে কতগুলি রামসার সাইটের নাম ঘোষণা করলেন দশটি বারোটি তেরোটি না চোদ্দোটি তো দশটি রামসার সাইটের নাম ঘোষণা করেছেন ঠিক আছে দশটি প্রকাশ জাভাদেকার হচ্ছে দশটি রামসার সাইটের নাম ঘোষণা করেছেন নেক্সট নিম্নলিখিত কোনটি ভারতের প্রথম অডিও পরিষেবা শুনো চালু করেছে শুনো ঠিক আছে নেটফ্লিক্স অডিওবল গুগল না ফেসবুক তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি অডিএবল ঠিক আছে অপশন বি অডিএবল ঠিক আছে নেক্সট সিনিয়র ন্যাশনাল ভিলিয়ার্স চ্যাম্পিয়নশিপ কে জিতল সৌরভ কোঠারি গীত শেটি পঙ্কজ আদবানি না ইয়াসিন মার্চেন্ট তো এটার অ্যান্সার হচ্ছে পঙ্কজ আডবাণী অপশন সি ঠিক আছে পঙ্কজ আডবাণী ওকে নেক্সট কোন রাজ্য ধর্মীয় অনুষ্ঠান লাই হারাও বা পালন করে মেঘালয় আসাম ত্রিপুরা না অরুণাচল প্রদেশ তো এটার অ্যান্সার হচ্ছে ত্রিপুরা অপশন সি ঠিক আছে ত্রিপুরা লাই হারাও বা পালন করে হচ্ছে ত্রিপুরা রাজ্য ওকে নেক্সট অপারেশন সংকল্প নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত অপারেশন সংকল্প ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি না নাভাল গার্ড তো অপারেশন সংকল্প হচ্ছে ইন্ডিয়ান নেভির সাথে সম্পর্কিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিয়ান নেভি ঠিক আছে ইন্ডিয়ান নেভির সাথে অপারেশন সংকল্প হচ্ছে সম্পর্কিত ওকে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আজকে ইম্পর্টেন্ট দশটা কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করে নিয়ে এসেছিলাম তোমাদের জন্য তো আমার যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে ওকে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং